হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড আছে যে আমাকে বারবার কমেন্ট বক্সে লিখছে তার যে এস্টিমেট রেভিনিউ আছে, অর্থাৎ ইউটিউব স্টুডিওতে গেলে আমরা যে এস্টিমেট রেভিনিউটা দেখতে পাই, যে ডলারটা দেখতে পাই, সেই ডলারটা প্রতিদিন কমে যাচ্ছে। এবং তিনি আমাকে ফেসবুকেও মেসেজ করেছেন, অর্থাৎ আমার যে ফেসবুক পেজটা আছে সেখানে লাইক করে আমাকে মেসেজ করেছেন এবং স্ক্রিনশট দিয়েছে। আপনারা এই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এস্টিমেট রেভিনিউর এখানে রেড কালার করা আছে, অর্থাৎ এই যে এস্টিমেট রেভিনিউ আছে এটা প্রতিদিন তার কাছে কম হয়ে যাচ্ছে। তো আমি এই বিষয়ের উপর আজকে আলোচনা করব যে অ্যাকচুয়ালি এস্টিমেটের যে রেভিনিউটা আমরা দেখি ইউটিউবে গিয়ে, সেটা অ্যাকচুয়ালি কি কমে যায় নাকি সেটা সেম থাকে বা প্রতিদিন বাড়তে থাকে। তো সেটা আমি আজকে এই ভিডিওর উপর আলোচনা করব। পুরো বিষয়টি আপনাদেরকে বোঝানোর আগে, যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করুন, তাহলে পরবর্তীকালে যে আমার ভিডিওগুলি হবে তার নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আমি ইউটিউব সংক্রান্ত নানা তথ্য এই চ্যানেলের উপর নিয়ে আসি এবং আপনাদেরকে শেখাই কীভাবে ইউটিউবে গ্রো করতে হয়। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটি পুরো দেখুন, কোথাও স্কিপ করবেন না। আমি এই পাশে আমার যে ইউটিউব স্টুডিওটা আছে, আমার স্টুডিও, সেটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা এস্টিমেট রেভিনিউ শো হচ্ছে। অ্যাকচুয়ালি যে এস্টিমেট রেভিনিউটা এখানে দেখা যাচ্ছে, এই রেভিনিউটা কিন্তু অরিজিনাল নয়, প্রতিদিন এটা কমতে থাকে। কমতে থাকে মানে আজকে যদি আপনি দেখেন এখানে 40 আছে, কালকে দেখবেন 42 হচ্ছে। 42 মানে কালকের যে রেভিনিউটা হয় সেটা অ্যাড হয়, অ্যাড হয়ে সেটা বাড়ে, আবার দেখবেন কিছুক্ষণ পরে সেটা 40 হয়ে গেছে। অর্থাৎ প্রতিদিনের রেভিনিউটা অ্যাড হয়ে আপনাকে শো হয়, তারপর আবার এখানে কম হয়ে যায়। আসল যে রেভিনিউটা আপনাকে যদি দেখতে হয় তাহলে এই সি মোড়ে ক্লিক করতে হবে অথবা অ্যানালিটিক্সের উপর ক্লিক করতে হবে। তো আমি অ্যানালিটিক্সের উপর ক্লিক করছি, এরপর একদম লাস্টে যে ট্যাবটা আছে রেভিনিউ, তো এই রেভিনিউর উপর আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সঠিক, এবং দেখুন নিচে মাসগুলি লেখা আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অনগোয়িং, মানে যেটা চলবে সেটা অনগোয়িং লেখা থাকে, আর যেগুলো আমার হয়ে গেছে কমপ্লিট সেগুলো কমপ্লিট নিচে শো হয়। তো মার্চ অনগোয়িং চলছে, তার মানে এটা আমার চলছে। এবার আমি যদি উপরে এই যে রেভিনিউ আছে এস্টিমেট রেভিনিউ এর উপর যদি ক্লিক করি, এই বক্সের ওপর ক্লিক করলে প্রতিদিনের কত ডলার হচ্ছে আমার সেটাও আমি এখান থেকে দেখতে পাবো। তো আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতিদিনের যে কত ডলার হচ্ছে সেই ডলারটা দেখিয়ে দিচ্ছি। এখানে শো হয়ে যাচ্ছে 18 মার্চ, 19 মার্চ, এইভাবে শো হচ্ছে। আশা করছি বুঝতে পেরে গেছেন কোথা থেকে আসল এস্টিমেট রেভিনিউটা দেখতে হয়, আপনাকে অ্যানালিটিক্সে গিয়ে দেখতে হবে, তাহলে আপনি বুঝে যাবেন আপনার আসল রেভিনিউ কত আছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওর উপর লাইক করুন, কমেন্ট করুন, আপনি বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি মনে হয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মতন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।